বন্ধুরা দেখুন পুষ্প বৃষ্টি হচ্ছে, হু করে পড়ছে, দেখছেন? আই দেখুন তিনজনে একদম পুষ্প বৃষ্টিতে একদম ডুবে যাচ্ছি বন্ধুরা। লাইক বন্ধুরা প্লিজ লাইক, একদম কেউ লাইক করতে ভুলবে না সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ, একদম সুন্দর একখানা জমজমাট ব্লগ হতে চলেছে, একদম সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অনেকই মজা আসবে। আমাদের সকাল সকাল একদম টিফিনের জন্য ঘুগনি চলছে, প্রায় হয়েও এসছে। আপনারা অনেকের মনে হতে পারে কি কাণ্ড দেখি প্রতিদিন ঘুগনি, না বন্ধু প্রতিদিন হয় না, কিন্তু আমরা ঘুগনি খেতে ভালোবাসি তো, তাই কিন্তু মোটামুটি চলতে থাকে আমাদের ঘুগনি আর কি। হ্যাঁ আমরা কিন্তু ঘুগনি খেতে ভালোবাসি, দোকানে গিয়ে খাই তো, আর আমরা ঘরে খাই। হুম কি শাক এটা? ওটা ছোলা শাক। ছোলা শাক দেখছেন বন্ধুরা, এই দেখো। আর বাবুয়া কি এনেছে দেখুন, এখনো ভেজনা আছে, মানে আমার বেশি করে ভিজিয়ে দিই, মানে ভিজানো মটর বেশি করে ভিজিয়ে দিই, মানে কি আমার যেরকম প্রয়োজন আবার করতে থাকি শুধু। হ্যাঁ টিফিনটাও বেশ ভালো হওয়া দরকার না? টিফিনের জন্য একদম সুন্দর সুন্দর মশলা ঘুগনি রেডি। এই দিলাম অর্ডার, এবার কি আসছে আপনারা আসলে দেখতে পাবেন। খুব জমজমাট একখানা জিনিস আসছে যা মানে শরীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। গেস করে কিন্তু লিখে জানতে পারেন বন্ধুরা কমেন্ট বক্সে যে কী এমন জিনিস আসছে। আচ্ছা ক্লু ক্লু হচ্ছে এটাই যে যার জন্য আমরা এই জিনিসটি কিনছি সেটা কিন্তু আপনার বাড়িতে রোজ ব্যবহার করতে হয়, সেটা ছাড়া কেউ কিন্তু বাঁচতে পারে না। ব্যাস বলেই তো দিলাম আর কি। এবার কিন্তু আশা করছি যে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারবেন যে আসল জিনিসটি কী, মানে ডেইলি লাইফে আপনারা কিন্তু প্রত্যেকে ব্যবহার করেন, কেউ একজনও কিন্তু বাদ নেই। এবার আমাদের বাগান দেখুন কত সুন্দর, চারিদিকে খালি ফুল আর ফুল, আর শুধুমাত্র ফুলই কিন্তু নয়, সঙ্গে কিন্তু খুব সুন্দর সুগন্ধও একদম আসছে। তার কারণ আমাদের এই যে কামিনী গাছ, যেমনটা দেখেছিলাম কুড়ি এসেছিল, সুন্দর মানে ফুল ফুলে ফুলে একদম ভরে গিয়েছে, দেখুন চারিদিকে ফুল আর ফুল, অনেক দূর পর্যন্ত এর যে সুগন্ধ না ছড়িয়ে পড়ছে, একদম দারুণ, মন একদম ভরে যায়, গাছ ভর্তি একদম ফুল। দেখুন এই ফুলের গাছ আপনাদের কাদের কাদের বাড়িতে আছে বা ছিল লিখে জানাতে পারেন কিন্তু কমেন্ট বক্সে, দারুণ একটি গাছ। আর আমি দেখছি ভাবি বছর ভর মনে এই গাছে ফুল হয়, কোনো সময় নেই নাকি এর? হ্যাঁ আর একটু শুকনো, হ্যাঁ বাসি আর একটু শুকনো হয়ে গেলে আরও ঝরে পড়বে, সব একদম নিচে না বিছিয়ে থাকবে। এখন সবে শুরু কুড়ি থেকে সবে তো ফুল ফুটেছে, সেই জন্য আমাদের অকার আকার একা বেকা। হ্যাঁ সবাই হচ্ছে ঘুগনি মুড়ি খাবে এখন বলছে, একদম ঘুগনি মুড়ি খাচ্ছে সব, ঘুগনি মুড়ি ভালো লেগেছে? এই দেখুন কী বলছে দেখুন, ভালো আর একা বেকাম ঘি মারছে বলছে আমাদের কোথায়। মজার জন্য তোরজোর শুরু হয়ে গিয়েছে, একদম গাছ ভর্তি ফুল, আর আমার মা বলছে পাখিরা বসছিল ঝরে যাচ্ছিল, যদি আমরা যদি নাড়া দিই কেমন হবে। তো আমারও মনে পড়লো বন্ধুরা এর আগের বারে নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন যে আমাদের ফুল গাছের গোড়াতে কিন্তু না একদম মানে ফুল বিছিয়ে থাকে, তার মানে কিন্তু ফুল ঝরে পড়ে। এবার দেখা যাক আজকের কী, আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই খুব মজা আসবে। ঠিক আছে রেডি বন্ধুরা, দেখুন পুষ্প বৃষ্টি হচ্ছে, হু করে পড়ছে, দেখছেন? আই দেখুন তিনজনে একদম পুষ্প বৃষ্টিতে একদম ডুবে যাচ্ছি বন্ধুরা। লাইক বন্ধুরা প্লিজ লাইক, একদম কেউ লাইক করতে ভুলবে না সত্যি। আমি ঝাড়াচ্ছি,
মজাই মজা মার মাথা দেখি আর আমার মাথা কি দেখি তোমার মাথায় ভর্তি আর এখানটা দেখো বন্ধুদের বন্ধুরা এত মজা লাগছে মানে কিচ্ছু বলার নেই খুবই মজা ছোট ছোট জিনিস জীবনে এত মজা দেয় না আমি তো বললো বড় বড় জিনিস হয়তো এত মজা দিতে পারে না সত্যি কথা বলছি সত্যি কথা বলছি প্রত্যেক দিনই যে ছোট ছোট মজা এগুলো কিন্তু কেউ ভুলবেন না গোড়া দেখুন একদম মানে বিছিয়ে গিয়েছে একদম এখনো গাছে কিন্তু ফুল আছে মানে উপরের দিকে আমরা তো দুটো ডাল সেদিন যে কুড়ি দেখেছিলাম রাতের বেলায় ফুটেছে এই ফুলগুলো কিন্তু রাতে ফোটে নিচে একদম তো বিছিয়ে গেল ফুল সাদাই সাদা আরো মনে হয় আরো ঝরবে এখন তো পুরোপুরি শুকায়নি তো গাছটা খুব ভালো কেউ যদি বসাই নিয়ে যেতে পারে আমরা পরে এগুলো করে দেবো এখানে না না থাক না এখানে থাক এটা থাক এই গাছটা এখানে থাক এই গাছ না পাখি প্রচুর এই ছোট ছোট এইটুকু পাখি খুব সুন্দর সুন্দর ডাকে আমি তো দেখিছি অনেকবার সবাই আনন্দ ফল পেরো না ফল থাক ফল থাক ওগুলো পাখিরা খাবে যে জিনিসটির জন্য ওয়েট করছিলাম সেটি এবারে এসে গিয়েছে আমার বাড়ির কাছে একদম আমাকে ফোন করেছে তাই যাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন যে জিনিসটিকে অবশ্যই দেখাবো নিশ্চয়ই ভালো লাগবে চলুন বাকি আর আমি নিতে চলেছি এখন কোথায় বাপি বললো এখানে এসে গিয়েছে নাকি আসছে আগে আগে ফোন করেছে কোথায় এখানে তো দেখছি না ওই তো ওই তো এসে গিয়েছে আপনি না বন্ধুরা এসে গেছে এবার নিচ্ছি গিফট খুলে দেখবো হ্যাঁ ঠিক আছে খুলে নাও ওটা খুলে যাবে আচ্ছা দাদা গুনে নিয়েছো টাকাটা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আমাদের ছুরি আছে ছুরিতে কেটে দিন হ্যাঁ হ্যাঁ এটা কেটে দিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা তোমাদের ক্যাশ অন ডেলিভারিতে হ্যান্ডলিং চার্জ নেওয়া না 10 টাকা মনে হচ্ছে 10 টাকা 10 টাকা নিয়েছে 10 টাকা নিয়েছে হ্যাঁ আর বড় 5 টাকা করে নেয় কিছু প্রোডাক্ট হয়তো 10 টাকা নেয় আচ্ছা আচ্ছা বলছে ডেলিভারি দেওয়া হয়ে গিয়েছে টিক দেখিয়ে দিয়েছে তারপরে দিচ্ছে আমি তো টেনশনে পড়ে গিয়েছি আমি বললাম কি হলো ডেলিভারি হয়ে গেছে টিক দেখায় না হয়ে গেলে পেমেন্ট করে দিয়েছি আসছে না তারপরে দেখি তারপরে তারপরের দিন দেখি আসছে সে বলছে সে বলছে যে আমি আগে মেরে রেখে দিয়েছি
না তো বললো স্টার কমে যাবে, কি কমে যাবে কি বলছিল সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, এরকম করা তো উচিত না। হ্যাঁ এটা তো কাস্টমারকে ইনফর্ম না করে তো করা উচিত না, ঠিক কি? না একদম না। ঠিক আছে ঠিক আছে, আসুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে বন্ধু আমাদের প্রোডাক্ট, এইটার দাম নিল হচ্ছে 5,500 কত 7 টাকা, 5,507 টাকা এইটুকু জিনিসের দাম। এবার জিনিসটা কি আমি বাড়ি থেকে দেখাচ্ছি বলছি। হ্যাঁ বন্ধুরা একদম এসে গেছে, একদম ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, এবার আমরা দেখাচ্ছি যে আসলে জিনিসটি কি কি ব্যাপার স্যাপার সব কিছু বলবো। হ্যাঁ দেখ থাকুন, আর আজকে যে আনবক্সিংয়ের দায়িত্ব আর বাপিকেই দিচ্ছি আজ, আর বাপি আর মা দুজনে মিলে কিন্তু আনবক্সিং করো, তাই না? তুলে দিচ্ছি। এদিকে বন্ধুরা মায়ের বাজারও এসে গিয়েছে, এই দেখুন হচ্ছে স্লিপ। হ্যাঁ এসে গেছে মানে বাড়িতে দিয়ে গেল একটু আগে, 335 টাকা স্লিপ করেছে। আর এদিকে আমাদের জিনিসপত্র, হ্যাঁ মুদির বাজার, আর এদিকে আমাদের বাজার এসে গিয়েছে। বের করো বের করো। হ্যাঁ হ্যাঁ দেখছেন, এই হচ্ছে আমাদের সেই জিনিস, আমাদের এটির বন্ধুর খুব দরকার ছিল। তবু আমি যেমনটা বলছিলাম যে অনেকদিন থেকে কিনছিলাম না, কোনো রকমে ম্যানেজ করছিলাম আর, কিন্তু দেখলাম যে না এবার কেনা দরকার। এইটুকুনি জিনিস এত টাকা দাম, আমি তো চমকে গেছি, 5,500 টাকারও বেশি। হ্যাঁ আর এইসব যে জিনিস বন্ধুরা যা হচ্ছে সব কিন্তু আপনাদের আশীর্বাদে, আপনার ভালোবাসার জন্যই কিন্তু হচ্ছে, নাহলে কিন্তু কিছুটাই সম্ভব না কিচ্ছু। এ বিদেশি জিনিস মনে হচ্ছে নাকি? এর গায়ে ফেলা আছে 8,000। হ্যাঁ কত টাকা? কোথায় কোথায় ফেলা আছে? এই তো এখানে ফেলা আছে 8,385 টাকা। 8,385 টাকা দিচ্ছে ছাড়। হ্যাঁ দেখুন ঠিক আছে, রিসেন্ট পোলার কোনো অসুবিধা নেই। কোথায় গাছ? বিদেশে থাইল্যান্ড না করতে গাছতে মনে হয়, এটা থাইল্যান্ড। যাই হোক খোলো, একবার আমাদের খোলা হয়ে গেছে বন্ধুরা, মানে খুলে দেখা খুব দরকার, নইলে একবার যা হয়েছিল বাক্স দিয়েছে বাক্স খালি, ওই ভুল আমরা আর করবো না দ্বিতীয়বার। এখন বাক্স দিয়েছে বাক্সের ভেতরে নেই, নাড়া একবার বেলতলায় যায় আর দ্বিতীয়বার যায় না, আমরা বেলতলায় থেকে থেকে সবকিছু প্র্যাকটিস হয়ে গেছে। সেটা অনেক কষ্ট করে ফেরত পেয়েছিলাম, ফেরত বলতে পয়সা ফেরত দিয়েছিল আর, তাও অনেকদিন পর। আস্তে আস্তে খোলো, আমি বলছি এটা কি, এই দেখো। ও সুন্দর, দারুণ জিনিস, এই দেখুন দেখছেন, এই হচ্ছে বন্ধুরা হার্ড ডিস্ক, আমার কম্পিউটারে যা আছে তার থেকেও বেশি। হ্যাঁ এতে ফটো ভিডিও সব কিছু আর কি জমা রাখা যাবে, আর খুব ভালো প্রোডাক্ট, মানে এই যে ফিচার্স খুব ভালো আছে, ওয়ারেন্টি 3 বছরের, টেকে অনেক দিন। এই কামড়ে নেবে, হাই হাই আমার দিকে দেখে আসে কি গো, কি সুন্দর বক্স মতো না, খোলা গেল আর বন্ধ করে রাখা যাবে। এটা ডায়েরি, এরা যেন একটা ডায়েরি। হ্যাঁ এতে লেখা আছে পাসপোর্ট, কি পাসপোর্ট লেখা যায় দেখুন না, মাই পাসপোর্ট ডায়েরি। হ্যাঁ ছোটো মতো এদিকে, এটা হচ্ছে বন্ধুরা আমাদের 2 টিবির। হ্যাঁ মানে আপনার 2000 জিবি, যদিও এটা 1800 মতো আর কি কাজ করবে, 2000 জিবি মানে অনেকই বেশি পাওয়ারফুল, দেখতে কত ছোটো দেখুন, এর মধ্যে 2000 জিবি মেমোরি আছে। আর এটা হচ্ছে কেবিল কানেক্ট করবার জন্য, আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, বেশ ভালো বইপত্র দিয়েছে ওয়ারেন্টি কার্ড। আচ্ছা এটা দেখে পরে টরে নিতে হবে কীভাবে কী কাজ করে না করে, সেট আপ করে। হ্যাঁ যাও, অনেক কিছু লিখেছে ভাবি, সব ইংলিশে লেখা রয়েছে, কেউ কি পড়ে আদব এটা কি জানি? হ্যাঁ যার প্রয়োজন হবে সে পড়বে, আমার প্রয়োজন হলে তুমি পড়ে নেবে। আচ্ছা পড়তে পারলেই পড়বে, না পড়তে পারলে না পড়বে, ইংলিশে লিখে দেয় তো এটা ওটা, সেটা আমি সেই জন্য বলছি তো কেউ পড়ে। যাই হোক বন্ধুরা, খুব সুন্দর একখানা জিনিস, আমাদের খুব কাজের জিনিস হয়েছে, মানে আপনার থ্যাংক ইউ বললেও কম বলা হবে, কি বলবো, ব্যাস যা কিছু হচ্ছে এগুলো কিন্তু আপনাদের জন্য, নইলে এসব আমাদের কেনা জিনিসই নয় সত্যি কথা বলতে গেলে। এভাবে বন্ধুরা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, হ্যাঁ আশা করি আমরা আরও এগোতে থাকব। আর যে সমস্ত জিনিস আরও অর্ডার দেওয়া আছে সেগুলো যখন আসবে নিশ্চয়ই আপনাকে আমরা দেখাবো। আর বন্ধুরা অনেকে ভাবছেন যে কোথায় গেল,
আপনারা তো বলেছিলেন যে সেই অদ্ভুত পুকুর যার রহস্য, যার গল্প আমাকে বলবেন, দেখাবেন, বা যা যা বলবেন সেগুলো কবে আসবে, এখন আসছে না কেন, বলবে না নাকি, ভুলে গেলেন নাকি? না বন্ধুরা, একদম তেমন কিছু ব্যাপার নয়। যা কিছু আমরা বলেছি, যেগুলো দেখাবো বলেছি, বা যা যা বলছি সব কিছু কিন্তু আসবে, ব্যাস একটু সময় লাগছে। একদম আমাদের সঙ্গে থাকুন, আস্তে আস্তে সব কিছুই একদম দেখতে পাবেন। যা, দারুণ কিন্তু বক্স। আমাকে দাও। হ্যাঁ, আর বলছে আমাকে দাও, তুমি নিয়ে কি করে মা এই জিনিসটা? যাই হোক, আমাদের সকলেরই কাজে লাগবে। নিক, আমার মা কিন্তু খুব খুশি হয়েছে দেখে মনে হচ্ছে। আমাদের আমার মূলত আমি কাজটা করব, কিন্তু হলো আমার মা খুব খুশি। হ্যাঁ, তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে বাড়ির কোনো কিছু যখন হয় না, সে জিনিসটা যারই হোক না কেন, বাড়ির সবাই খুশি হয়। আমার মা খুব খুশি, এটা দেখে আমার সবথেকে বেশি মজা লাগছে, খুশি লাগে যে আমার মা খুশি হয়েছে এটা দেখে। আমাদের হ্যাঁ, ওই যে মাটি ঢিবি ঢিবি করা আছে না, হ্যাঁ, ওই ঢিবির মধ্যে আমরা কয়েকটা শশা দানা দিয়েছি আর কি। গাছ হবে, শশা গাছ হবে, দেখা যাক। এই এই যে দানা, থাক খারাপ হয়ে যাবে নিলে তো আবার। আর সঙ্গে গোবরও দেওয়া রয়েছে। গোবর তো আমাদের চাষবাস বন্ধুরা একদম মানে কি বলবো, একদম ন্যাচারাল সব। গোবর টোবর দিয়ে একদম এই সমস্ত জিনিস দিয়ে হয়, তাতে পোকা খাই খাবে আর আমরা খাই খাবো। হ্যাঁ, আমরা বিশেষভাবে কোনো যে সার্ভিস সবসময় ইউজ করি তা কিন্তু নয়। আর আমাদের যে গোলাপ, দারুণ, একদম দারুণ হয়ে উঠেছে। তার মানে কিছুদিন পরে শশা গাছ হবে, এইটাই আশা। বন্ধুরা, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগস ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন। আর এর যে পরবর্তী ব্লগ, একদম জমজমাট একখানা ব্লগ আসতে চলেছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। না, এখন আমি বলছি না কী ব্লগ আসবে, আপনারা কিন্তু দেখতে পাবেন খুব শীঘ্রই। কোথাও যাবেন না, বাই।